একটি নতুন ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পূর্বে আমাদের যে রিকোয়ারমেন্টটা পূরণ করতে হয় সেটা হচ্ছে লাস্ট 12 মাসের ভিতরে 1000 সাবস্ক্রাইব এবং সেই সাথে 4000 ঘন্টা ওয়াচ টাইম। দেখুন এই 4000 ঘন্টা ওয়াচ টাইম, এই 4000 ঘন্টা ওয়াচ টাইম কোন সোর্স থেকে আসলে এটা আমাদের লিগ্যালভাবে কাউন্ট হবে এবং কোন সোর্সগুলো থেকে আসলে এটা মনিটাইজেশনের জন্য বা আমাদের যে রিকোয়ারমেন্টটা রয়েছে সেই রিকোয়ারমেন্টের জন্য কাউন্ট হবে না, আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত এই বিষয়টা জানবো। কারণ দেখুন এই 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে কিন্তু আমাদের অনেকেরই কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদের সাথে শেয়ার করবো যে এই ওয়াচ টাইমটা কোথার থেকে আসলে কাউন্ট হবে এবং কোথার থেকে আসলে এটা কাউন্ট হবে না, এই বিষয়টা আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব। একটি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করানোর জন্য যে রিকোয়ারমেন্টটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম। এই 4000 ঘন্টা ওয়াচ টাইম মূলত চারটা জায়গা থেকে যদি এই ওয়াচ টাইমটা যদি আসে তাহলে কিন্তু এটা আপনার মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্রুভাল হবে না এবং আপনাকে কিন্তু মনিটাইজেশনটার যে অ্যাপ্লাই বাটনটা সেই অ্যাপ্লাই বাটনটা কিন্তু দিবে না। অর্থাৎ আপনার যে ওয়াচ টাইমটা, ওয়াচ টাইমটা ঠিকই আপনি দেখতে পারবেন কিন্তু মেন জায়গায় গিয়ে এটা কিন্তু ওই ওয়াচ টাইমটা কালেক্ট হবে না। তো এক নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে লাইভ স্ট্রিম। তো নর্মালি যখন আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয় তখনই কিন্তু আমরা লাইভ স্ট্রিম আমাদের চ্যানেলে করতে পারি। তো এই লাইভ স্ট্রিম চলাকালীন যে ওয়াচ টাইমটা কালেক্ট হয় সেই লাইভটার মধ্যে সেইটা কিন্তু আমাদের মনিটাইজেশনের যে রিকোয়ারমেন্টটা রয়েছে সেই রিকোয়ারমেন্টের মধ্যে কিন্তু এটা কালেক্ট হবে না। তো এই লাইভ স্ট্রিম কমপ্লিট হওয়ার শেষে আপনি যখন সেই লাইভ স্ট্রিমটা পাবলিশ করবেন আপনার চ্যানেলে তখন যদি কেউ এই লাইভ স্ট্রিমটা দেখে তাহলে কিন্তু সেক্ষেত্রে সেই ওয়াচ টাইমটা কিন্তু কালেক্ট হবে। তো এখানে মূলত যে বিষয়টা দাঁড়াচ্ছে আপনি যখন লাইভ স্ট্রিম করতেছেন এই লাইভ স্ট্রিম আপনি যত মিনিট করতেছেন যত ঘন্টা করতেছেন এটা কিন্তু আপনার মনিটাইজেশন যে রিকোয়ারমেন্টটা আছে এটার জন্য কিন্তু কালেক্ট হবে না, অর্থাৎ অ্যাপ্রুভ হবে না। দুই নম্বর যে সোর্সটা রয়েছে সেটা হচ্ছে শর্টস ভিডিও। তো দেখুন শর্টস ভিডিও তো আমরা অনেকেই আপলোড করে থাকি কিন্তু এই শর্টস ভিডিও থেকে কিন্তু আমাদের যে ওয়াচ টাইমটা যে কালেক্ট হয় এই ওয়াচ টাইমটা কিন্তু আমাদের মনিটাইজেশন যে অ্যাপ্রুভের যে বিষয়টা এখানে কিন্তু আমাদের অ্যাড হয় না, অর্থাৎ কালেক্ট কিন্তু হয় না। তো এখানে দুটা বিষয় আমরা জানতে পারলাম, একটা হচ্ছে আমাদের লাইভ স্ট্রিম এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের শর্টস ভিডিও। তো এই লাইভ স্ট্রিম এবং শর্টস ভিডিও থেকে যে ওয়াচ টাইমগুলো আসবে সেগুলো আমাদের মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভাল হবে না। তিন নম্বর যে সোর্সটা রয়েছে সেটা হচ্ছে দেখুন গুগল অ্যাডওয়ার্ড। তো আপনি যদি আপনার ভিডিওগুলোকে গুগল অ্যাডওয়ার্ডের দ্বারা যদি প্রমোট করেন তাহলে এই প্রমোট অবস্থায় যে এই গুগল অ্যাডওয়ার্ডের দ্বারা যে আপনি ক্যাম্পিংটা করতেছেন এই ক্যাম্পিং চলাকালীন ওই ভিডিওটার মধ্যে যতটা ওয়াচ টাইম আসবে এই ওয়াচ টাইমটা কিন্তু মনিটাইজেশনের যে রিকোয়ারমেন্টটা রয়েছে বা যে পলিসি বা রুল রয়েছে এই রুলসের মধ্যে কিন্তু এটা পড়ে না। এর জন্য কিন্তু আপনি যে গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে আপনার ভিডিওটি যে বুস্ট করলেন সেক্ষেত্রে জাস্ট আপনি সাবস্ক্রাইবটা পাচ্ছেন এবং এখানে যে ওয়াচ টাইমটা আসতেছে এই ওয়াচ টাইমটা কিন্তু আপনি আপনার যে মনিটাইজেশন যে রুলস বা পলিসি রয়েছে সেখানে কিন্তু এটা অ্যাড হবে না, এটা কিন্তু স্পষ্টভাবে কিন্তু বলা আছে। চার নম্বর যে সোর্সটা রয়েছে সেটা হচ্ছে স্টোরিজ। দেখুন আমাদের চ্যানেলে যাদের 10000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে এই 10000 সাবস্ক্রাইব কমপ্লিট হলে কিন্তু আমাদের স্টোরিজ নামক একটি ট্যাব কিন্তু আমাদের চ্যানেলে ইনেবল হয়ে যায়। তো এই স্টোরিজের মাধ্যমে যদি আমাদের ভিডিওগুলো যদি আমরা প্রমোট করে থাকি তাহলে কিন্তু আমাদের সেই ভিডিওর থেকে যতটা ওয়াচ টাইম কালেক্ট হবে ইউটিউব মনিটাইজেশনের যে রিকোয়ারমেন্টটা রয়েছে এই রিকোয়ারমেন্টের মধ্যে কিন্তু এটা কিন্তু পড়বে না, অর্থাৎ যে ওয়াচ টাইমটা কালেক্ট হবে সেটা কিন্তু এই মনিটাইজেশন ক্রাইটেরিয়ার মধ্যে কিন্তু কাউন্ট হবে না। তো এখানে ছোট্ট একটি বেনিফিট রয়েছে, দেখুন আমাদের চ্যানেলে যখন 500 সাবস্ক্রাইব এখন কমপ্লিট হলেই কিন্তু আমরা আমাদের কমিউনিটি ট্যাব নামক একটি অপশন কিন্তু আমরা পেয়ে যাই, এই কমিউনিটি ট্যাব দিয়ে কিন্তু আমরা আমাদের ভিডিওটা কিন্তু ফ্রিতে কিন্তু প্রমোট করে নিতে পারি। এবং ফাইনালি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে দেখুন আপনি যদি কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটের মাধ্যমে আপনার চ্যানেলের ভিডিওর মধ্যে যদি ওয়াচ টাইমগুলো যদি কালেক্ট করেন তাহলে কিন্তু সেটা আপনার মনিটাইজেশন যে রুলস রয়েছে সেই রুলসটা অতিক্রম করার ফলে আপনি যখন মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু দেখা যাবে আপনার চ্যানেলটা আন্ডার রিভিউতেও পড়ে গেছে এবং এমন হতে পারে আপনার চ্যানেলটা ডেটও হয়ে যেতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল মূলত ইউটিউব মনিটাইজেশন পলিসির যে কোন কোন সোর্সগুলো থেকে ওয়াচ টাইম কালেক্ট হলে সেগুলো মনিটাইজেশনের রুলসের আওতায় পড়বে না। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত কিন্তু এই বিষয়টা জানতে পারলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।